ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ। খালিদ কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাস্তা করেছো সকালে? ইয়েস স্যার, ব্রেকের সময় পানি খেয়েছো? ইয়েস স্যার, নো স্যার, নো স্যার, কেন পানি খাও না কেন? একটু পানি খেয়ে নাও, একটু পানি খেয়ে নাও। 10 সেকেন্ড সময়, পানি খেয়ে নাও। মিম কেমন আছো? মিম মিম, তুমি ভিডিও অফ করে রেখে স্পিকার অন করে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, পানি খেয়ে এসেছি। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম আফতাম, কেমন আছো? আফতাম ভিডিও অন করো। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের বাসায় লেখাপড়া কেমন চলতেছে? ভালো? বাসায় পড়ালেখা কেমন চলতেছে জিজ্ঞেস করছে। ভালো, আচ্ছা, খেলাধুলা আর পড়াশোনা একই সাথে চলতেছে? আচ্ছা, সবাই ইয়েস স্যার, খাতায় CW তারিখটা লিখে নাও। হেডলাইনে ওকে লিখবে স্যার, দ্বিতীয় পার্ট প্রশ্নোত্তর 17 থেকে 21। তোমরা ক্লাস শুরু হওয়ার আগে চাইলে একটু প্রশ্নগুলি একটু রিভিশন করতে পারো। আজকেও তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব এই প্রশ্নগুলি। ব্যাপার, এত সময় কেন? শুধুমাত্র 3 জন জয়েন করেছে। স্যার হেডলাইনে কি লিখবো? 17 থেকে 21 পাঠ্য বই। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় পার্ট লিখে ব্র্যাকেটে লিখবে 17 থেকে 21। কি ব্যাপার আপতাম, কোথায় গেছো? আমরা দ্বিতীয় পাঠ, 10 মিনিট গ্যাপ পাওয়ার পর, বিরতি পাওয়ার পরও যদি সবাই একসাথে জয়েন করতে না পারো, তাহলে ক্লাস শুরু করতে তো সমস্যা হয়, তাই না? এই যে তোমরা 2 জন জয়েন করেছো, 3 জন মিম সহ, বাকিদের কোনো খবর নেই। ফার্স্ট পিরিয়ড ছিল না সবার? সবার তো ফার্স্ট পিরিয়ড ছিল, এরপর 10 মিনিট গ্যাপ ছিল। ইয়েস স্যার, তো গ্যাপ থাকার কারণে ইয়েস স্যার, আমরা সময় যদি বেশি নিয়ে ফেলি তাহলে তো হবে না। সুবাইতা, সুবাইতা আসছে? স্যার লিখেছি, তারপর কি করব? জি স্যার। 17 থেকে 21। আচ্ছা, খাতাকে গুছিয়ে নাও, ওভাবে রাখো, সামনে রাখো। সুবাইতা কেমন আছো? গুছিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, খাতায় CW তারিখ লিখে নাও। আর শোনো, আমি কিন্তু তোমাদের তোমাদের CW এর ইমেজ কিন্তু ই লার্নিং এ পাই না, খুবই কম স্টুডেন্ট আমাকে ইমেজ পাঠাচ্ছ, বাকিরা পাঠাচ্ছ না। কোনো সমস্যা আছে খালিদ? তুমি কিন্তু এখন কিন্তু ইমেজ কম পাঠাচ্ছ। আফতাম, তুমিও কম পাঠাচ্ছ, সবাইতেও কম পাঠাচ্ছ। আমি নিয়মিত কেন পারবে না? ই লার্নিং এ তোমরা পরীক্ষার খাতাগুলি পাঠিয়েছ না, যেভাবে পাঠিয়েছ ঠিক একই ভাবে হোমওয়ার্কটি পাঠাবে, বুঝতে পেরেছ? অনলাইন এক্সাম প্রশ্ন আছে না, প্রশ্নতে যাই সেখানে একটা ছোট্ট করে ফটোকপির মতো একটা ছবি তুলে ছবি তুলে পাঠায়, কিন্তু এখন তো সেটা থাকে না। ওয়ালাইকুম আসসালাম অরিত্র, শ্যামন কেমন আছো? সেটা তুমি করবে, বুঝতে পেরেছ? ই লার্নিং এ হোমওয়ার্কে গেলে তুমি একটু সময় নিয়ে, অনেক সময় নেটের প্রবলেম হওয়ার কারণে অনেক সময় পেজ ডাউনলোড হয় না,
হয়তো আবার ডাউনলোড হইতে সময় নেই বলে অনেকে হয়তো ওখান থেকে বের হয়ে যাও, সেজন্য তোমার ইমেজটি ভালোভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আটজন জয়েন করেছো? কি করবো, লিখেছি তো। হ্যাঁ লিখেছো, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ বিষয়, কিছু কথা আছে সেগুলি মনোযোগ দিয়ে শুনবে। পরীক্ষা চলাকালীন সময় অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে স্যার পুরা লাইনটি লিখবো নাকি শুধু উত্তর লিখবো, এই কথাগুলি কিন্তু তোমাদেরকে বলে আসতেছি সেই প্রথম দিক থেকে, অর্থাৎ জানুয়ারি থেকে, ঠিক আছে। তারপরও অনেকে খাতায় লেখার সময় শূন্যস্থান লিখতে গিয়ে শুধুমাত্র উত্তরটি লিখে বাকি লাইনটা লিখো না। তোমাদের জন্য অর্থাৎ ক্লাস থ্রি থেকে নিয়ম হচ্ছে সত্য মিথ্যা হলে পুরা লাইন লিখে, পাশে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। এরপর শূন্যস্থানও ঠিক একইভাবে পুরা লাইনটি লিখে, ঠিক আছে আমি করেছি। হ্যাঁ পুরা লাইনটি লিখে উত্তর লিখার পর নিচে আন্ডারলাইন করবে। বুঝতে পেরেছো সবাই? সবার জন্য এই কথা বলে রাখতেছি যেন পরীক্ষা। স্যার সত্য মিথ্যা সময় কি করব, সত্য মিথ্যা পুরা লাইনটি লিখতে হবে, পুরা লাইন লিখে তারপর লাইনের শেষের দিকে সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। বুঝতে পেরেছো এখন সবাই? ব্রেকেট দিব? হ্যাঁ ব্রেকেট না দিও লিখতে পারো, সমস্যা নেই, ব্রেকেট দেওয়ার দরকার নেই। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখবে। আর এই কথা যেন তোমাদেরকে আর পরীক্ষার সময় জানতে না হয়, ঠিক আছে। এখন জেনে রাখছো পরীক্ষার সময় যেন সুন্দর করে গুছিয়ে সবকিছু ঠিকভাবে লিখতে পারো। আর উত্তরের জন্য জানার পরও অনেকে উত্তরের জন্য বসে থাকে, স্যার পুরা লাইন লিখবো নাকি উত্তর লিখবো, এরকম বলে কিন্তু বসে থাকো, এই কাজটি করবে না। বুঝতে পেরেছো সবাই? স্যার প্রশ্ন উত্তর আসবে। তোমাদের মানবন্টন তোমরা দেখো নাই, সিলেবাসের মানবন্টন দেখো নাই? সিলেবাসের মানবন্টন যেভাবে দেয়া আছে সেভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। বুঝতে পেরেছ? সবাই মানবন্টনটা দেখে নেবে। হ্যাঁ বলো, শুনতেছি। মানবন্টন তোমাদের আমাদের পরীক্ষা থেকে প্রশ্ন তোর সত্য মিথ্যা শূন্যস্থান আসবে। শোনো, সত্য মিথ্যা শূন্যস্থান সঠিক উত্তর বাম ডান মিলকরণ, এরপর প্রশ্নের উত্তর। এখন বুঝতে পেরেছ? ইয়েস স্যার। হ্যাঁ এখন কোনটাতে কত নাম্বার করে সেটা তোমরা সিলেবাস দেখবে, মানবন্টনে কয়টা করে দেয়া থাকবে সেটা ওখান থেকে জেনে নেবে। ওকে স্যার কি করব? এখন শুনো সবাই শুনো, এখন আমি তোমাদেরকে মোসা কি বলেছো, কম্পিউটার শিট আসছে? কম্পিউটার শিট পাও নাই তুমি? না স্যার আমি নিব নাই। তো না নিয়ে বসে থাকলে তো হবে না, ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো নাই কেন? এটা তো 3 মাস আগে দেয়া হয়েছে, 3 মাস আগে তোমাদেরকে দেয়া হয়েছে কম্পিউটার শিট ড্রয়িং শিট একসাথে। স্যার আমাদেরকে তো বলা হয়নি প্রথম সাময়িক পরীক্ষার। হ্যাঁ প্রথম সাময়িক পরীক্ষায় সিলেবাসের যা আছে সবগুলি একটি শিটে দেয়া হয়েছে, আমি আলাদা করে রাখি নাই, সবগুলি একটা শিটের মধ্যে আছে। স্যার আর পরীক্ষার প্রশ্ন প্রশ্ন পাবো? আচ্ছা সবাই একসাথে কথা বললে আমি কার উত্তর দেব। পরীক্ষার আগে তোমরা স্কুল থেকে এসে খাতা এবং প্রশ্ন সংগ্রহ করতে হবে, প্রশ্ন তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেয়া হবে, খাতা কিন্তু তোমরা স্কুল থেকে এসে নিয়ে যাবে। হ্যাঁ বুঝি না, আরেকবার বলো। মোসা শুনতে পাচ্ছে না তোমার কথা। হ্যাঁ স্কুল খোলা থাকবে, স্কুল সব সময় প্রতিদিন 2টা 2:30 পর্যন্ত কি 2:30 পর্যন্ত স্কুল খোলা থাকবে, সকাল থেকে 2:30 পর্যন্ত স্কুল খোলা থাকবে, অফিস খোলা থাকবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমাদের সময় 10 মিনিট পার হয়েছে, এখন আমি তোমাদেরকে স্লাইড শেয়ার দিচ্ছি। আজকে আমরা রিভিশন প্লাস ফিডব্যাক, প্রশ্নগুলি একবার রিভিশন করার পর তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক আকারে নেব, দেখি কে কে সুন্দর করে আমাকে প্রশ্নগুলির উত্তর দিতে পারো।
বরাবরের মতে লাস্টে তিনটি প্রশ্ন রেখেছি, সেই তিনটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে নেবে, আর সেই তিনটি প্রশ্নের উত্তর তোমরা আমাকে ইমেজ আকারে পাঠাবে। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। অনলাইন কম্পিউটার ক্লাস, ওয়ালাইকুম আসসালাম। অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নাম্বার 23, 7 এপ্রিল 2021। পাঠ পরিচিতি, তৃতীয় শ্রেণী বিষয় কম্পিউটার, রিভিশন ক্লাস, দ্বিতীয় পাঠ ইনপুট ডিভাইস। অর্থাৎ ইনপুট ডিভাইসের যে প্রশ্ন 1 থেকে 21 নাম্বার পর্যন্ত আছে, আমরা এ পর্যন্ত প্রায় 3 বার রিভিশন করতে যাচ্ছি আজকে সহ। আশা করি এরপর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা শুরু করি, প্রথমে আমরা প্রশ্ন শুরু করব 17 নাম্বার প্রশ্ন দিয়ে। তোমরা খাতা সামনে রেখে তার উপর বইটা নাও, পেজ নাম্বার হচ্ছে 12, 12 নাম্বার পেজে আসো, সামনে বইটাও রাখতে পারো। প্রশ্ন হচ্ছে ডিলেট কি চেপে কি করা যায়, ডিলেট কি চেপে কি করা যায়। উত্তর হচ্ছে ডিলেট কি চেপে কার্সরের ডান দিকে মোছা যায় না। এখন লিখবে না, লাস্টে তিনটি কোয়েশ্চেন রাখবো, সেই তিনটি কোয়েশ্চেন লিখবে এবং আনসার করবে। ওকে ওকে। আচ্ছা ডিলেট কি, আরেকবার বলতেছি, ডিলেট কি চেপে কি করা যায়, ডিলেট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। 18 নাম্বার প্রশ্ন হচ্ছে এরো কি চেপে কি করা যায়, এরো কি চেপে কি করা যায়। উত্তর হচ্ছে এরো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়, এরো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়। তোমরা ইমেজ দেখতে পাচ্ছ আর এরো কি গুলি ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ এরো কি চেপে আমরা কার্সরকে উপরে নিচে ডানে বামে নিতে পারি। এরপর 19 নাম্বার প্রশ্ন, কিবোর্ড কি এর সংখ্যা কতটি, কিবোর্ড কি এর সংখ্যা কতটি। উত্তর হচ্ছে কিবোর্ড কি এর সংখ্যা 101 বা তার বেশি, 101 বা তার বেশি থাকে। অর্থাৎ আগেও যেভাবে বলেছিলাম, অনেক সময় কিবোর্ড ছোট থাকলে কি এর পরিমাণ কম থাকে, বিশেষ করে যে কিবোর্ড গুলি মাল্টিমিডিয়ার কিবোর্ড সেগুলোতে কি এর পরিমাণটা একটু বেশি থাকে। বুঝতে পেরেছ এখন? আচ্ছা এরপরের কোয়েশ্চেন 20 নাম্বার, 20 নাম্বার হচ্ছে কোথায় ব্ল্যাক স্ক্রিন, কোথায় আসতেছে? আর কথা বলতে অরিত্র, ব্ল্যাক স্ক্রিন কোথায় আসতেছে? আচ্ছা সেটা তোমার মোবাইলের স্ক্রিনের প্রবলেম, বাকিরা সবাই দেখতেছো তো? Yes sir. আচ্ছা ঠিক আছে স্যার, আমার এখানেও ব্ল্যাক স্ক্রিন। আচ্ছা একটু হয়তো বা নেটের সমস্যা, নেটের সমস্যার কারণে অনেক সময় ডিসপ্লে সাথে হয় না, একটু সময় নেই তারপর দেখা যায়। এখন দেখতে পাচ্ছ সবাই ব্ল্যাক এর বক্সটার জন্য কিছু? নো স্যার। আচ্ছা এখন দেখতে পাচ্ছ সবাই? স্যার ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে, ব্ল্যাক স্ক্রিন। আচ্ছা আমি একটু শেয়ার স্টপ করলাম, আরেকবার তোমাদেরকে শেয়ার দিচ্ছি। আচ্ছা এখন দেখতে পাচ্ছ? এখন কি সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা শোনো,
তোমরা মোবাইলে অতিমাত্রায় টাচ করবে না, মোবাইল টাচ করলে একটু হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের নেট দুর্বল, সেজন্য মাঝে মধ্যে পেজ এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার সময় একটু সময় নেয়, একটু পর হয়তো দেখা যায়। ঠিক আছে, আমি একটু ধীরে যাচ্ছি। 20 নম্বর প্রশ্ন, সবাই বই খুলেছো? সামনে সামনে বইটা রাখো। হ্যাঁ, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কিবোর্ডের কি গুলোকে কয় ভাগে ভাগ করা যায়, ও কি কি? উত্তর হচ্ছে, কিবোর্ডের কি গুলোকে 5 ভাগে ভাগ করা যায়, যথা ক অ্যালফাবেট কি, ক নিউমেরিক কি, গ কার্সর পরিচালনা কি, ঘ ফাংশন কি, এবং ঙ বিশেষ কি। আচ্ছা, কয় ভাগে ভাগ করা যায় বলছি, কি গুলোকে 5 ভাগে, বুঝতে পেরেছো? অ্যালফাবেট কি, নিউমেরিক কি, কার্সর পরিচালনা কি, ফাংশন কি, এবং বিশেষ কি। এরপরের প্রশ্ন হচ্ছে 21 নম্বর, ফাংশন কি কাকে বলে, ফাংশন কি কাকে বলে? উত্তর হচ্ছে, কিবোর্ডের সবচেয়ে উপরে, কিবোর্ডের সবচেয়ে উপরে কি গুলোকে ফাংশন কি বলে বলে। আশা করি সবাই বুঝতে পারে। চাচা, এই 17 থেকে 21 নাম্বার প্রশ্নোত্তর সবার মুখস্থ আছে কিনা হাত তুলো। সবাই সবাই কি মুখস্থ করেছ? দেখি কে কে করেছ। খালিদ সবগুলি করেছে, তারপর সুবাইতা সবগুলি করেছে, ওয়াসিয়া করেছে, অরিত্র, মুসা, এরপর আর কে আছো? আফতান কোথায়? তাফহিম ঠিক আছে, ওকে, রুমাইসা ঠিক আছে, মাহিন কোথায়, তোমাকে দেখতে পাচ্ছি না, শ্যামল তুমি ভিডিও অন করো, শ্যামল ভিডিও অন করো, শ্যামল তো সিরা ভিডিও অফ, ঠিক আছে শ্যামল, ঠিক আছে, তুমি কি গেছো শ্যামল? এই দেখো আবার ভিডিও অফ করে রেখেছি, ভিডিও অন করো, ভিডিও অফ করো কেন শ্যামল? সবগুলি প্রশ্ন মুখস্থ হয়েছে, সবগুলি প্রশ্ন মুখস্থ হয়েছে? Yes sir. আচ্ছা ঠিক আছে, এখন তোমরা খাতায় এই প্রশ্নগুলি লিখো, এই প্রশ্নগুলি লিখবে, উত্তরের জন্য জায়গা খালি রাখবে। দেখি সবাই এই 3টি প্রশ্ন লিখো, সময় হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে লিখে শেষ করবে। 1 নম্বর হচ্ছে ফাংশন কি কাকে বলে, 1 নম্বর হচ্ছে কি বলছো স্যার? এখানে 3 নম্বর আছে, কম্পিউটারে যে কোনো 5টি জনের নাম লেখো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 17 থেকে 21-এর বাইরে থেকে দিয়েছি, 17 থেকে 21 নম্বরের বাইরে, এটা 3 নম্বর প্রশ্নটা। যে কোনো 5টি যন্ত্রাংশের নাম লিখবে, সেগুলি জানো না, কম্পিউটার কোন কোন যন্ত্রাংশ আছে সেগুলি লিখবে আর কি। আচ্ছা, যে কোনো একটা নামই কি, যে কোনো একটা বলেছি, এই 3টি প্রশ্নের উত্তর লিখবে খাতায়। দেখতে আগে উপরে প্রশ্নগুলি লিখে নাও, আমি শেয়ার স্টপ করলে আবার দেখতে পাবে না। আগে প্রশ্ন 3টি লিখে নাও, উত্তরের জন্য জায়গা খালি রাখবে। এরপর আমি তোমাদের কাছ থেকে মুখস্থ নেব 17 থেকে 21 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর। আমি যখন প্রশ্ন করবো, বাকিরা উত্তর লিখতে থাকবে, এরপর আমি একে একে একজন একজন করে নাম বলবো, তোমরা উত্তর বলবে। লিখে শেষ হাত তুলে দেখাবে, দেখি কার আগে কে লিখে শেষ করতে পারো। উত্তর এখন লিখবে না, উত্তর লিখবে পরে। আগে প্রশ্ন 3টা লিখে নাও, খাতার উপরের দিকে প্রশ্ন 3টা লিখে নাও, অথবা জায়গা রেখে প্রশ্ন 3টি লিখে নাও। আচ্ছা, র‍্যাপ মেশিন চলতেছে কার রুমে, মাইক্রোফোন অফ করে রাখো। অরিত্র মাইক্রোফোন অফ করো, আফতাব মাইক্রোফোন অফ করো, আমি মাইক্রোফোন অফ করে রাখছি, মোসা মাইক্রোফোন অফ করে রাখো, খালিদ মাইক্রোফোন অফ করো। ঠিক আছে,
আচ্ছা লিখা হয়েছে, প্রশ্নগুলি লিখা হয়েছে? নো স্যার, আমি খ নাম দুই নাম্বার। আচ্ছা লিখে নাও, দ্রুত লিখো। আমি আরেকবার বলে যাচ্ছি, এক নাম্বার হচ্ছে ফাংশন কি কাকে বলে, দুই নাম্বার হচ্ছে ডিলেট কি চেপে কি করা যায়, তিন নাম্বার হচ্ছে কম্পিউটারে যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম লেখো। আচ্ছা খালি হ্যাঁ আচ্ছা যাই, একটু বানান ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। উন্দস্তে জকার উন্দস্তে অ যাই, ঠিক আছে স্যার? যাই একটা ফুটা পড়ে গেছে। হ্যাঁ বুঝতেছি না, বলো আবার বলো। আমি এখন উত্তর লিখে ফেলবো। সবাই উত্তর লিখা শুরু করো, প্রশ্ন তিনটি লিখা শেষ হলে উত্তর লিখা শুরু করবে। আমি যাইটা একটু কারেকশন করে দিচ্ছি। ওকে স্যার। স্যার আপনি স্ক্রিন সরাই ফেলছেন। স্ক্রিন সরাই ফেলছি, আচ্ছা স্ক্রিনে আবার দেখাচ্ছি। স্যার আমি দুই নাম্বারে। দুই নাম্বারে? আচ্ছা লিখে নাও, দ্রুত লিখো। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছো এখন? ইয়েস স্যার। আচ্ছা যাদের লিখা শেষ হয়েছে তারা উত্তর লিখো, উত্তর লিখো ফাংশন কি কাকে। স্যার আমি উত্তর লিখছি। হ্যাঁ উত্তর লিখো, আমি আর এক মিনিট পর স্ক্রিন থেকে সরিয়ে ফেলবো প্রশ্নগুলি। কম্পিউটার যে কোনো পাঁচটি যন্ত্রাংশের মানে কি? যন্ত্রাংশের মানে বিভিন্ন পার্টসের নাম লিখবে। যন্ত্র মানে কি, যেমন মনিটর আছে, সিপিইউ আছে, প্রিন্টার আছে, স্ক্যানার আছে, হ্যাঁ তারপর হচ্ছে কি মডেম আছে, স্পিকার আছে, অনেক কিছু আছে না, সেগুলির নাম লিখবে আর কি। উত্তর তো বলে দিয়ে ফেলেছে আমি। স্যার সেটা পারবো, আমি জানি কম্পিউটারে যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম দেখো। হ্যাঁ ভেরি গুড। না স্যার আমি তো উত্তরটা পারি কিন্তু যন্ত্রাংশটা বুঝতে পারি না। বুঝতে পেরেছি, তুমি ডিম পারো আর কি। তাহলে জিজ্ঞেস করতে যন্ত্রাংশ মানে কি, তুমি যে মাথায় দিয়েছ সেটাও কিন্তু একটা যন্ত্রাংশ, যে কম্পিউটারের একটা যন্ত্রাংশ গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আমরা কথা বলি। তবে প্রশ্নের উত্তরগুলি লেখা শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি এখন প্রশ্নগুলি শেয়ার স্টপ করতেছি, প্রশ্নগুলির শেয়ার স্টপ করতেছি। আচ্ছা সমস্যা নাই, থাকতে পারে। এবার আমি কোয়েশ্চেন করব, প্রথম কোয়েশ্চেন হচ্ছে মুসাকে, বাকিরা সবাই স্পিকার অফ করে রাখো। প্রথম প্রশ্ন, মৌসার জন্য ডিলেট কি চেপে কি করা যায়? ডিলেট কি চেপে কার্সর বাম দিকের অক্ষর মোছা যায়। ভেরি গুড। কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম হলো হেডফোন, মাইক্রোফোন। এই এই শোনো, আগে নাম যখন বলবে তখন গুরুত্বপূর্ণ অংশগুলির নাম বলবে, তুমি অপশনাল গুলি বলতেছো কেন? এই যে সিপিইউ আছে, মনিটর আছে, স্ক্যানার আছে, প্রিন্টার আছে, কিবোর্ড আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ।
মনিটর, ইউপিএস, প্রিন্টার, স্ক্যানার। ভেরি গুড। আচ্ছা এরপর তুমি মাইক্রোফোন অফ করে রাখো। এরপর খালিদ বলবে ফাংশন কি কাকে বলে। কিবোর্ডের সবচেয়ে উপর কি গুলোকে ফাংশন কি বলে? আচ্ছা ডিলেট কি চেপে কি করা যায়? কি ডিলেট কি চেপে কার্সারের বাম দিকের অক্ষর মোছা যায়? আবার বলো। ডান দিকে। ডান দিকে, এই তো কনফিউজ করে ফেলো কেন। আচ্ছা ডিলেট কি চেপে, আচ্ছা এইবার বলো ডান দিকে নাকি বাম দিকে? এরো কি চেপে কি করা যায়? এরো কি চেপে কি করা যায়? ডান। এই ডান, ঠিক আছে। ডিলেট কি চেপে কম্পিউটারে কার্সার? তোমাকে জিজ্ঞেস করি নাই আমি, তুমি স্টপ মাইক্রোফোন অফ করে রাখো। স্যার কি বুঝতেছি না। এরো কি চেপে কি করা যায়? বুঝতে পারতেছি না আপনার কথা। এরো কি, এরো কি চেপে, এরো কি চেপে কার্সার কে উপর নিচে, এরো কি চেপে কার্সার কে উপর নিচে ডানে এবং ডানে বামে নেওয়া হয়? ভেরি গুড। আচ্ছা এরপর সুবাইতা বলবে। সুবাইতা বলো, একটু জটিল থেকে জিজ্ঞেস করি এবার, কিবোর্ডের কি গুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সুবাইতা মাইক্রোফোন অন করো, খালিদ মাইক্রোফোন অফ করো। কিবোর্ডের কি গুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? স্যার কি বলেছেন? স্পিকার অন করো সুবাইতা। স্যার কি বলেছেন? এই তোমাদের বলি নাই, সুবাইতা বলবে। দেখি বলো, সুবাইতা বলো, কিবোর্ডের কি গুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কিবোর্ডে কি গুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা ক অ্যালফাবেট কি, খ নিউমেরিক কি, গ কার্সর পরিচালনা কি, ঘ ফাংশন কি এবং ন বিশেষ কি। ভেরি গুড। স্যারও দেখে দেখে বলতেছে। আচ্ছা এইবার বলো ডিলেট কি চেপে কি করা যায়? এই বাকিদের আমি কিন্তু স্পিকার অফ করে রাখতে বলছি, তুমি তুমি যখন তাকে দেখতেছো আমিও দেখতেছি কেন। আচ্ছা এরপর ডিলেট কি চেপে কাজ মোছা যায়? আচ্ছা কম্পিউটারে যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম লেখো। কম্পিউটারে যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম হলো মনিটর, প্রিন্টার্স, মনিটর, প্রিন্টার, সিপিইউ, মাউস, কিবোর্ড। ভেরি গুড। আচ্ছা তুমি স্পিকারটা অফ করে রাখো। এরপর ওয়াসিয়া, ওয়াসিয়া বলো ফাংশন কি কাকে বলে। ওয়াসিয়া মাইক্রোফোন অফ করো, সরি মাইক্রোফোন অন করো। কম্পিউটারের সবচেয়ে উপরের কি গুলোকে ফাংশন কি বলে? ভেরি গুড। ডিলেট কি চেপে কি করা যায়? ডিলেট কি চেপে কার্সারের ডান দিকের অক্ষর মোছা যায়? ভেরি গুড। আচ্ছা এরপরে অরিত্র, অরিত্র বলবে কিবোর্ডের কি গুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এই কিবোর্ডের কি গুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা অ্যালফাবেট কি, ক অ্যালফাবেট কি, খ নিউমেরিক কি, গ কার্সর পরিচালনা কি, ঘ ফাংশন কি, ওয়া বিশেষ কি এবং বিশেষ কি। ভেরি গুড। এবার বলো কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম হলো মডেম, স্ক্যানার, স্পিকার, মডেম এবং মডেম, মডেম, হুম, স্ক্যানার, স্পিকার, কিবোর্ড এবং প্রিন্টার। ভেরি গুড। এরপর তাফহিম, তাফহিম স্পিকার অন, দেখি বলো ফাংশন কি কাকে বলে। কিবোর্ডের সবচেয়ে উপরের কি গুলোকে ফাংশন কি বলে? ডিলেট কি চেপে কি করা যায়? ডিলেট কি চেপে কার্সারের ডান দিকের অক্ষর মোছা যায়?
কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। কম্পিউটারের পাঁচটি যন্ত্রাংশের নাম হলো স্ক্যানার, কিবোর্ড, স্পিকার, স্ক্যানার, কিবোর্ড, স্পিকার, মনিটর, মনিটর, তারপর আর কি, স্ক্যানার, কিবোর্ড, মনিটর, স্পিকার। তুমি তো আসল যন্ত্রের নাম বলো নাই, সিপিইউ কে বলবে? সিপিইউ না থাকলে কোনো কম্পিউটারই তো হবে না। সিপিইউ, ইউপিএস, সিপিইউ, ইউপিএস, মনিটর, কিবোর্ড, মাউস, হ্যাঁ এগুলি হবে আগে, সবার আগে বলবে এই বিশেষ নামগুলি আগে হবে, এরপরের গুলি পরে বলবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে কোয়েশ্চেন করতেছি অরিত, আফতাম, আফতাম বলো ডিলেট কি চেপে কি করা যায়? স্পিকার অন করো, স্পিকার অন করে কথা বলো। ডিলেট কি চেপে কার্সারের ডান দিকের অক্ষর মোছা যায়? ফাংশন কি কাকে বলে? ফাংশন কি কাকে বলে? স্যার মে আই গো টু ওয়াশরুম? ইয়েস, ওকে গো। ফাংশন কি কাকে বলে? কি বলে গেছো নাকি? কিবোর্ডের সবচেয়ে উপরের কি গুলোকে ফাংশন কি বলে? কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। আফতাম তোমাকে বলছি, কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। স্যার কি বলছেন? কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। আচ্ছা বাকিরা কি উত্তর লিখতেছো খালি? তুমি কিন্তু খুব তাকিয়ে আছো, তোমার উত্তর লিখে শেষ হয়েছে? ইয়েস স্যার, কখন শেষ হয়ে গেছে? আচ্ছা বেরি, আমি উত্তর লিখে ফেলেছি। বাকিরা সবাই উত্তর লিখে না, আমি কিন্তু তিন নম্বরে উত্তর। আচ্ছা ঠিক আছে, আফতাম তুমি কিন্তু উত্তর দাও নাই আমাকে। আফতাম কম্পিউটারের যে কোনো পাঁচটি যন্ত্রাংশের নাম বলো। ব্যাপারে এত সময় লাগতেছে কেন আফতাম? তুমি যন্ত্রাংশের নাম জানো না? মনিটর, স্ক্যানার এগুলির নাম জানো না? সিপিইউ, ইউপিএস এগুলির নাম জানো না? মনিটর, স্ক্যানার, সিপিইউ, দেখো আমি যেটি বলছি ওগুলি বলছো আর বলতে পারতেছ না। আর মাউস আর কি আছে? কিবোর্ড, কিবোর্ড আর কি আছে? মডেম, মডেম, হ্যাঁ। এই প্রশ্নটি তুমি ভালো করে শিখবে, বুঝতে পেরেছ? এই প্রশ্নের উত্তরটি তুমি ভালো করে শিখবে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা জিজ্ঞেস করি না, এরকম কে আছো? আর কে বাকি আছো? মাহিম ভিডিও অন করো, মাহিম প্রশ্নের উত্তর দাও। ফাংশন কি কাকে বলে? মাহিম ব্যাপার, সুরিম, সুরিম চৌধুরী তুমি ভিডিও অন করো। মাহিম, সুরিম তোমাদের ভিডিওতে দেখা যাচ্ছে না, প্রশ্নের উত্তর কি পারবে না? দেখি বলো। ওর নাম শ্রিয়াম চৌধুরী। শ্রিয়াম তো লিখা নাই। স্যার আমার থেকে প্রশ্ন লেখা শেষ, উত্তর লিখবো? উত্তর লিখবে কিনা সেটা তো অনেক আগে বলে ফেলেছি, তাই না? আমি আমি তো বলছি যে প্রশ্নগুলি লেখা শেষ হলে উত্তর লিখে শুরু করবো। স্যার আমার উত্তর অনেক আগে।
শেষ আচ্ছা এখন আমি শেয়ার স্টপ করতেছি সবাই খাতাটা গুড়িয়ে অথবা ডায়েরিতে ডায়েরিটা লিখে নাও সবাই ডায়েরি লিখো দ্বিতীয় পাঠ প্রশ্ন উত্তর 17 থেকে 21 শিখবে যাদের প্রশ্ন উত্তরগুলি মুখস্থ নেই তারা ভালো করে প্রশ্নের উত্তরগুলি শিখে নেবে বিশেষ করে যে তিনটি প্রশ্ন আমি তোমাদেরকে লিখিয়েছি সেগুলিকে ভালো করে একটু দেখবে সবাই ডায়েরি লিখো দ্বিতীয় পাঠ প্রশ্ন উত্তর 17 থেকে 21 শিখবে লেখা হয়েছে ডায়েরি Yes, sir, done. No, sir. Halit. No, sir. এত সময় লাগে দ্বিতীয় পাঠ প্রশ্ন উত্তর লিখেই তো শেষ করা যায় ব্র্যাকেটে 17 থেকে 21 লিখবে আর অবশ্যই সবাই আমাকে পাঠিয়ে দেবে সিডব্লিউ পাঠিয়ে দেবে সবাই কারো যেন বাদ না পড়ে ওকে স্যার আমার খাতা সবাই খাতা গুছিয়ে নাও এবার তোমরা আমাকে স্ক্রিনে খাতাগুলি দেখাও আমি শেয়ার স্টপ করলাম সবাই খাতা দেখাও সুন্দর করে দেখাও প্রথমে অরিত্র দেখাও আর একটু সামনে নিয়ে আসো খাতা সামনে নিয়ে আসো অরিত্র আর একটু সামনে উপরের অংশকে একটু সামনের দিকে ঝুলিয়ে দাও উপরের অংশ হ্যাঁ ঠিক আছে তোমার লেখা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ ভেরি গুড ঠিক আছে অরিত্র ঠিক আছে খালিদ আর একটু পেছনে নিয়ে যাও খাতা খাতা আর একটু পেছনে নিয়ে যাও আচ্ছা খালিদ সিডব্লিউ তারি লিখে তো দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে লিখেছি ওয়াসিয়া তোমাকে আর একটু প্র্যাকটিস করতে হবে লেখা আর একটু সুন্দর করতে হবে বুঝতে পেরেছো ঠিক আছে সুন্দর হয়েছে মোটামুটি তাফহিম তুমিও লেখা কাটাকাটি করছো মনে হয় বেশি আর একটু সুন্দর করে গুছিয়ে লিখবে ঠিক আছে ধন্যবাদ সবাইটা খাতা দেখাও সবাইটা খাতা একটু সামনে নিয়ে আসো আর একটু সামনে নিয়ে আসো অন্ধকার দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ওকে এ ফর তাফহিম তাফহিম খাতা দেখাও আফতাম খাতা দেখাও তুমি তো প্রশ্ন লিখেছো উত্তর কোথায় স্যার উত্তর লিখতে পারি নাই কেন পারো নাই কি সমস্যা ছিল বাকিরা যদি সবাই লিখে দেখাতে পারে তুমি পারবে না কেন আমি কি প্রশ্নগুলি লিখার পর বলি নাই যাদের লিখা হয়েছে প্রশ্নগুলি তারা উত্তর লিখা শুরু করো বলি নাই আর তুমি তো মুখস্থ বলতে পেরেছো লিখতে পারবে না কেন প্রশ্নের উত্তরগুলি লিখে আমাকে অবশ্যই ইমেজ পাঠিয়ে দেবে বুঝতে পেরেছো মনে থাকবে ওকে স্যার হ্যাঁ বলো কি পাও নাই মোবাইলে পাঠাইতে পারতে হবে কেন তুমি পাঠাবে স্কুল অ্যাপসে পাঠাবে স্কুল অ্যাপসে পাঠাবে শোনো বাসা থেকে কারো সহযোগিতা নেবে আব্বু আম্মুর সহযোগিতা নেবে ইমেজ তুলে কিভাবে পাঠাতে হয় সেটা শিখে নেবে ঠিক আছে তুমি যদি লার্নিং এ ঢুকো ওখানে দেখবে হোমওয়ার্ক আমরা শিখে গেছি ইমেজ কি করে বাড়াতে এটা তো আমি শিখে গেছি হোমওয়ার্কে ঢুকলে তুমি দেখতে পাবে কোথায় কি করতে হবে স্যার একদিন পাঠাইছিলাম কিন্তু দুই পৃষ্ঠা পাঠাইতে পারি না এক পৃষ্ঠাই পাঠানো যায় আচ্ছা এক পৃষ্ঠা পাঠাও দুই না স্যার দুই পৃষ্ঠা পাঠানো যায় দুই পৃষ্ঠা পাঠানো যায় আর তোমাদের আজকে একটা পেজ একটা পেজ ওই কেমন ওই ফাইল সে ঢুকে ওই আপলোড ইমেজে যে ফাইল সে চেপে দাব গ্যালারিতে চেপে তারপর ঢুকানো যাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের সময় শেষ হয়েছে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আসসালামু আলাইকুম স্যার বাই বাই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
টাটা, সবাই ভালো থাকবে, বিদায়। আর পরীক্ষার জন্য